সেটা একমাত্র আপনি পারেন বলছেন। আপনি আমার মুখে কথা বসাচ্ছেন। আপনি কথাগুলো বলতে চেয়েছেন? না, আমি এই কথাগুলো বলতে চাইনি। আমি শুধুমাত্র বলেছি ইমন রণযোগ্য না। তাহলে কে রণযোগ্য? আপনি? তার মানে এটা নয় যে আমি বলতে চাইছি আমি রণযোগ্য। আপনার তো নিজের একটা অ্যাসেসমেন্ট আছে, নিজের সম্পর্কে একটা ধারণা তো আছে। রণর সঙ্গে আপনার যখন কথাবার্তা হয়েছে তখন কত কথাই তো জীবনে তৈরি হয়, আবার কত কথা অন্ধকারে হারিয়েও যায়, কত কথা মহাশূন্যে বিলীন হয়ে যায়। আমার সঙ্গে রণর যে কথাগুলো হয়েছিল আমি জানি, সে কথাগুলো কোথাও একটা হারিয়ে গেছে। আমি আপনাকে কথাগুলো বলতাম না, কিন্তু আপনি আমাকে বললেন না যে রণর ইমনের ওপর মন পড়ে গেছে। রণ আর ইমন যাতে সুখী হয় আপনারা চান যে সম্পর্কটা টিকে যাক, আর সেই সম্পর্ক টিকিয়ে রাখার কান্ডারী হিসেবেই তো আপনি আমাকে এই প্রশ্নগুলো করছেন। আমি আপনাকে একটা কথা বলবো, আমার না জীবন থেকে কোনো এক্সপেকটেশন নেই, আমার জীবন থেকে সব হারিয়ে গেছে, আমার জীবনে আর কিচ্ছু নেই। না না, এরকম করে বলবেন না। কতই বা বয়স আপনার? এই বয়সে জীবনের কাছ থেকে সমস্ত এক্সপেকটেশন হারিয়ে ফেললে চলবে? আপনার তো জীবন আবার নতুন করে শুরু হতে পারে, দিন কি পালিয়ে যাচ্ছে নাকি? যা সব কিছু শুরুতেই শেষ হয়ে গেছে, তার পক্ষে নতুন করে আবার সবটা শুরু করা সহজ কথা নয়। যে কঠিনকে ভালোবাসে সেই তো কঠিন কাজ করতে পারে রূপকথা। আপনি তো কঠিনের পূজারী, আপনি তো কখনো সহজ রাস্তাকে ভালোবাসেননি। আপনি অপেক্ষা করেছেন কঠিন রাস্তার জন্য, বারবার আপনি কঠিন পথকেই বেছে নিয়েছেন। তে জীবন আপনাকে কঠিন পথেই আবার কাছে টেনে নেবে। আপনাদের বাড়ি থেকে আমাকে কবে চলে যেতে হবে? সে কথা আমি বলার কে? আমাদের বাড়িতে এখন আপনার অনেক অধিকার জন্মে গেছে, এ বাড়ির অনেকেই আপনাকে পছন্দ করে খুব। আর বারবার আমার বাড়ি আমার বাড়ি বললে শুনতে খারাপ লাগে। আপনি জানেন আমি মামা বাড়িতে বড় হয়েছি, এটা আমার মামাদের বাড়ি। তবু এ বাড়িতে তো আমি আপনার সূত্র ধরেই এসেছি, তাই আপনি আমাকে যেদিন বলবেন সেদিন আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমার চলে যেতে বলার উপরেই কি আপনার যাওয়া নির্ভর করছে? হ্যাঁ। তাহলে ম্যাডাম আমি আপনাকে যেতে বললাম না, আমি চাই না আপনি আমার কথা এ বাড়ি ছেড়ে চলে যান। আমি আপনার কাছ থেকে চলে যাব বলেই চলে গিয়েছিলাম, ফিরে এসেছি আপনাকে মুক্তি দেবার জন্য। তাই আপনার সঙ্গে আমার বন্ধনটা পুরোপুরি ছিন্ন হয়ে গেলে আমিই চলে যাব। না প্লিজ যাবেন না। এই যাবেন নাটা কার জন্য বলছেন? আমার মার জন্য, এই পরিবারের জন্য? আচ্ছা, আপনার কি মনে হয় না যে এই পরিবার, আমার মা, এদের প্রতি আমার দায়িত্ব, কর্তব্য, ভালোবাসা একটু হলেও আপনার থেকে বেশি? যদি কখনো নিজের জন্য বলেন ভেবে দেখব, কিন্তু অন্যের জন্য কখনো আমাকে অনুরোধ করবেন না। কোথায় যাচ্ছেন আপনি? রাত হয়েছে, ঘুমোতে হবে তো। না না, আপনি এ ঘরে থাকুন, আমি বরং এই এক বছর আপনি যখন এই ঘরেই রয়েছেন তখন কয়েকদিনের জন্য এসে আমি আপনাকে ঘর ছাড়া কেন করি বলুন? আপনি এই ঘরেই থাকুন, আমার জন্য ভাববেন না। এই বাড়িতে আরো অনেক ঘর আছে, আমি কোথাও একটা ঠিক ঘুমিয়ে পড়বো।
আমি আপনাকে যেতে বললাম না। যদি কখনো নিজের জন্য বলেন ভেবে দেখব, কিন্তু অন্যের জন্য কখনো আমাকে অনুরোধ করবেন না। কি আপনি উঠছেন কেন? কাল সারা রাত আপনার কত জ্বর ছিল জানেন? আমি তো আপনার সঙ্গে একটা কথা বলছি। অবান্তর কথা? মানে? মানে এই কথার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই মানে কি? আপনি কোথাও বেরোচ্ছেন? সকালে ঘুম থেকে উঠে মানুষ ওয়াশরুম যায়, আমি সেখানে যাচ্ছি। ও আচ্ছা, সরি। শুনুন না, আজ না জলখাবারে আপনার জন্য সুপি এনেছি, আপনার শরীরটা ভালো নেই তো। আপনি কি আজ অফিসে যাবেন? ঠিক করিনি। ঠিক করিনি মানে? আজ আপনি অফিসে যাবেন না। আমার প্রফেশন আমাকে এটা অ্যালাউ করে না, আর আমি এমন কোনো লাক্সারিয়াস জব করি না যে একদিন সামান্য জ্বর হলে আমি অফিস কামাই করতে পারব। সামান্য জ্বর তো নয়, আমি যদি ফোন করি আপনার অফিসে? সেই কাজটা করতে চাইও না, এটা আমার ফিল্ড, আমাকে বুঝে নিতে দাও। কিন্তু প্রয়োজন হলে তো আমি, প্রয়োজন যাতে না হয় সেই চেষ্টা করো ইমন। আপনি অফিসে না গেলে আমার কোনো প্রয়োজন হবে না। আচ্ছা, তোমার আজকে আর অন্য কাজ নেই, কলেজ নেই, আমাকে নিয়ে পড়লে কেন বলো তো? কলেজ আছে, আমি তো আর রোজ সকালবেলা ঘুম থেকে উঠেই কলেজে চলে যাই না। হ্যাঁ, আমি জানি যে তুমি সকালে ঘুম থেকে উঠে কলেজে চলে যাও না, কিন্তু যাওয়ার আগে একটা প্রস্তুতি থাকে, তুমি পড়াশোনা করো, জিনিসপত্র গুছিয়ে তৈরি হও, সেসব না করে আমার পিছনে সময় নষ্ট করছো কেন বলো তো? কোনটা আমার কাছে সময় নষ্ট আর কোনটা নয় সেটা আমি ঠিক করব। একশোবার করবে, কিন্তু আমি কতটা নেব আর কতটা নেব না সেটা আমি ঠিক করব। কি বলছেন দেখি আপনি? যাও, নিজের কাছে যাও। আর হ্যাঁ, কাল আমাকে অনেক নার্সিং করেছো, তার জন্য থ্যাংক ইউ। প্লিজ ডোন্ট ইনসাল্ট মি লাইক দ্যাট। সত্যি কথা বললে যদি তোমার ইনসাল্টেড মনে হয় তাহলে আমার কিছু করার নেই। আমি জীবনে কখনো সত্যির পথ ছাড়িনি আর ছাড়বো না। তাই বুঝি আপনি সবসময় সত্যির পথ ধরে থাকেন? অন্তত চেষ্টা করি। তোমার এই ভঙ্গিটা আমি জানি, এর মধ্যে অদ্ভুত একটা বিদ্রুপের ভঙ্গি আছে। যে আমি তোমাকে বললাম আমি কখনো সত্যির পথ ছাড়বো না, অমনি তোমার মনে হলো আমি তোমাকে একটা চূড়ান্ত মিথ্যা কথা বলছি। কি বলুন তো, আপনি সবসময় একটু বেশি বুঝে থাকেন। যা বোঝার আমি ঠিকই বুঝি, এটা আজ অব্দি বারবার প্রমাণ হয়েছে ইমন। তবে হ্যাঁ, চূড়ান্ত প্রতিকূলতার মধ্যেও দাঁড়িয়ে তুমি সবসময় সত্যি কথা বলো, সত্যির পথ থেকে তুমি নড়ো না, এটা তোমার একটা অ্যাসেট, তোমার বিউটি। তোমাকে তো সব বলতেই হবে, কিন্তু এখন বলবো না, বিকেলে বলবো। বিকেল চারটের সময় আমি থাকবো। আই এম সরি, আসলে আমি রনর সঙ্গে খুব সামান্য একটা কথা বলতে এসেছিলাম, কিন্তু কথাটা জরুরি তাই। সামান্য কথা হোক কিংবা অসামান্য, তাতে আমার কিছু এসে যায় না রূপকথাতে।